তোমায় ভজবো।
ধন দাও, জন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, ছেলে দাও, মেয়ে দাও, সদা সর্বক্ষণ প্রভুর কাছে চেয়েছে। হে ভগবান, তোমার কাছে সদা সর্বদা সবকিছু চেয়েছি ভগবান, আমার আমার জন্য চেয়েছি, কিন্তু তুমি কেমন আছো প্রভু একবারের জন্য খবর নেই নাই। আমার ভগবান কেমন আছে একবারের জন্য খবর করিনি। ঘরের কোণে আমার ভগবান বসে রয়েছে, সারাদিন গিয়ে একবারের জন্য আমার সময় হয়ে ওঠে না। ভগবানের চরণে যে দেহখানি নিবেদন করব, দুফোঁটা নয়ন জল পরিষ্কার করে তুলসী পত্র ধুয়ে আমাদের গোবিন্দের চরণে দেব, সে সময়টা আমার হয় না। ওমা, আমি আমার গোবিন্দের জন্য কাঁদিনি, তাহলে আমার গোবিন্দ আমার জন্য কাঁদবে কেন? আমরা ভগবানকে কখন ডাকি যখন আমার বলতে ধরাই কেহ থাকে না, আমার বলতে কেহ থাকে না, আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার পরিজন কেহ থাকে না, মায়ার জল কেটে যায়, তখন ওই নশ্বর দেহখানি বিছানায় পড়ে থাকে আর মনে পড়ে আমি কি ছিলাম, কি হলাম রে বন্ধু, আরো কি বা হব, অজানা অচেনা পথে আর কত কেঁদে বেড়াবো। অন্তিমকালে আমার আত্মীয় স্বজন সকলে দেখতে যায়, অমুক বিছানায় পড়ে আছে, আর তো সময় নেই, চল আমরা দেখে আসি। কে বলবে বাবাজি কিছু কি খাওয়ার ইচ্ছা আছে, তখন খেতে দেই, আমাকে চিনতে পারছে না বাবাজি, আদৌ সে চিনতে পারছে, তখন কার সঙ্গে লীলা খেলা করছে, এতদিন বেঁচে থাকতে যাহা কর্ম করেছে, ভালো করুক খারাপ করুক যে কর্ম করেছে, সেই কর্মগুলো চোখে চোখে ভাসছে, কিন্তু তৎক্ষণাৎ মায়ার জাল কেটে চলে গেছে। ছেলে মেয়ে পুত্র পরিজন বাবা মা কারো কথা তখন আর মনে থাকে, তখন গোবিন্দকে বলে, হে গোবিন্দ, এতদিনই আমি যা করেছি প্রভু সব ভুল করেছি, এই ভুলগুলো তোমার চরণের ভুল করে নিও দয়া। তখন গোবিন্দ বলে, ওরেজি, তোমাকে সময় থাকতে পাঠিয়েছিলাম এ ধরায়, বলেছিলাম ওরে সময়ে থাকতেই গুরু নাম নিয়ে গুরু সাধন ভজন করে গোবিন্দের নাম নিবি, তাহলে শেষের দিনে ভবন দ্বীপ পাড়া পাড়ের সময় আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু সময় থাকতে আমরা গুরু গোবিন্দের নাম করি না মা, যখন দু হাত চলবে না, দু পা চলবে না, হেঁটে গেলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে পারবো না, তখন ঘরের কোণে কোণে বসে বসে মনে পড়ে, ওরে আমি তো সময় থাকতে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পেলাম না, সময় থাকতে এই হাতে আমি গুরু গোবিন্দের চরণ সেবা করলাম না, নয়নে যখন দেখতে পেতাম এ নয়নে দিয়ে আমি রাধা গোবিন্দের চরণ ধুলো দেখতাম না, রাধা গোবিন্দের বদন দেখতে পারতাম না, কিন্তু যখনই নয়নে দেখা যায় না, দৃষ্টিহীন হয়ে যায়, তখনই মনে পড়ে, ওরে সময় থাকতে আমি তো আমার গুরু গোবিন্দকে চিনতে পারলাম না, সময় থাকতে আমরা তুলসী বৃক্ষের নিচে গিয়ে
একবারে যেন তুলসী তলায় গিয়ে তুলসী পাত্র দিয়ে নয়ন জল পরিচ্ছন্ন করে আমি আমার গোবিন্দের চরণে নিবেদন করলাম। তাহলে অন্তিমকালে, অন্তিমকালে কি আমি রাধারানীর কৃপা পাবো বাবা? কখনই পাওয়া যাবে না। তাই তো তুলসীদেবী শ্লোকে বললেন, ওরে সময় থাকতে তিলক মালা নাহি কেন গলায়, অন্তিম কালে তুলসী পত্র ধুয়ে জলে দিলে তাতে কি আর মুক্তি পাওয়া যায়। নিমাই যখন কেশব ভারতীর কাছে গিয়ে বলেন, প্রভু হে গোসাই, আমি সন্ন্যাস মন্ত্র নিতে চাই। কেশব ভারতী বলে, নিমাই অনিমা, তুমি যে সন্ন্যাস মন্ত্র নেবে, তোমার কি বয়স হয়েছে নিমাই? বলছে, না প্রভু, যার হয় তার নয় হয়, যার না হয় নব্বইতেও হবে না। তাই গুরু গোবিন্দকে ডাকার সময় লাগে না মা। বাল্যকালে ভজে হরি পাইবারও আসে, যৌবন কালে ভজে হরি আসে কি নাই আসে। Thank you.